আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি শিরিন আক্তার ইয়াসমিন, সহযোগী অধ্যাপক। আজ আমি অনার্স থার্ড ইয়ারে ক্লাস নেব, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক রাজনীতি। এই কোর্স থেকে আমি তোমাদের ক্লাস নেব, কোর্স কোড PS303। আজকে আলোচনার বিষয়বস্তু হল নিরস্ত্রীকরণ বা ডিজআর্মামেন্টস। নিরস্ত্রীকরণ বলতে বোঝায় যে অস্ত্রশস্ত্রের উৎপাদন, মজুদ, এগুলো আস্তে আস্তে হ্রাস করে এবং পরবর্তীতে এগুলো বিলোপ সাধন, এটাই। তবে প্রত্যেকটি রাষ্ট্রই তার নিরাপত্তা জন্য দেখা যায় যে অস্ত্র মজুদ করে। এই অস্ত্র মজুদের পশ্চাতে নানাবিধ কারণ রয়েছে, যেমন পরস্পরের প্রতি সন্দেহ থেকেই এটা শুরু হয়, এবং নিজ রাষ্ট্রকে শক্তিশালী রাখার জন্য রাষ্ট্রগুলো অস্ত্রের মজুদ শুরু করে। এবং অস্ত্রের মজুদ যখন প্রচুর পরিমাণে হয়ে যায়, তখন অনেক ক্ষেত্রে দেখা যায় রাষ্ট্রগুলো পরস্পরের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। তবে যারা শান্তিবাদী, তারা এই অস্ত্রের মজুদের কারণে যুদ্ধের সৃষ্টি এটা মানতে রাজি নয়। তাদের মতে রাষ্ট্রগুলোর মধ্যে আসলে নানামুখী প্রতিযোগিতা, হিংসা, বিদ্বেষ, রেষারেষি, বিরোধ, এগুলোর কারণেই যুদ্ধের শুরু। আর পারমাণবিক অস্ত্রের ধ্বংসযজ্ঞের যে ভয়াবহতা, সেটা বর্তমান বিশ্ববাসীকে আতঙ্কিত ও শঙ্কিত করে রেখেছে। বিশেষত 1945 সালে সমগ্র বিশ্ববাসী সর্বপ্রথম পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা অবলোকন করে। জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয়, এবং এর ফলে ওই দুই শহরের অগণিত জনসাধারণ মারা যায়, এবং যারা বেঁচে থাকে তারা ভয়াবহ পঙ্গুত্ব নিয়ে বেঁচে থাকে সারাটা জীবন। তারা পারমাণবিক অস্ত্রের যে ক্ষতিকর দিক, সেই ক্ষতিকর দিকগুলোর চিহ্ন নিয়ে জীবিত ছিল। এবং শুধু তাই নয়, তাদের মৃত্যুর পর তাদের যে পরবর্তী প্রজন্ম আসছে, এবং এখন পর্যন্ত দেখা যায় যে ওই শহরের অনেক মানুষই সেই পারমাণবিক অস্ত্রের মারাত্মক ক্ষতির দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে আছে। অর্থাৎ পারমাণবিক অস্ত্রের যে তেজস্ক্রিয়তা, সেই তেজস্ক্রিয়তার চিহ্নগুলো আজও তারা বহন করছে। আজও দেখা যায় যে হিরোশিমা নাগাসাকি শহরে যে শিশুরা জন্মগ্রহণ করছে, তারা পঙ্গু বিকলাঙ্গ হয়ে জন্মাচ্ছে। এটা হলো সেই পারমাণবিক বোমা বিস্ফোরণের তেজস্ক্রিয়তার প্রভাব। এই কারণে ফ্রাঙ্কলের কথাটি উল্লেখ করে তিনি বলেছেন যে অস্ত্রের বহুল ব্যবহার এমন অনিষ্ট করবে এবং এমন অনমনীয়ভাবে প্রতিশোধমূলক অনিষ্টের দ্বার খুলে দিবে যা কোনো সমাজের জন্য সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য হবে না, এবং এর পরিণামে আমাদের সভ্যতা সম্পূর্ণ বিনাশ হতে পারে। বর্তমান সময়ে নিরস্ত্রীকরণ যে মানুষের বেঁচে থাকার সাথে যথার্থই সম্পর্ককৃত, এ বিষয়টি নিরস্ত্রীকরণ সম্পর্কিত জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বিশেষ অধিবেশনে চূড়ান্ত দলিলে স্বীকার করে নেওয়া হয়েছে। মানুষের সামনে দুটি পথ খোলা হয়েছে আছে, হয় আমরা অস্ত্র প্রতিযোগিতাকে থামিয়ে নিরস্ত্রীকরণের দিকে অগ্রসর হব, অথবা সম্পূর্ণ ধ্বংসের সম্মুখীন হব। আসলে মানুষের শান্তির জন্য প্রয়োজন নিরস্ত্রীকরণ, যুদ্ধ নয়। এই নিরস্ত্রীকরণের ইতিহাসও বহু প্রাচীন, নিরস্ত্রীকরণের প্রচেষ্টা বহু প্রাচীনকাল থেকে চলছে, কিন্তু নিরস্ত্রীকরণ কখনোই পুরোপুরি সম্ভব হয় নাই, এবং যুদ্ধ থেকে পৃথিবীকে পুরোপুরি নিরাপদ রাখাও কখনো সম্ভব হয়নি। যেমন 534 খ্রিস্টপূর্বে চীনের হুনান প্রদেশে বিরোধ লিপ্ত রাজ্যগুলোর মধ্যে অস্ত্রের সংবরণ প্রচেষ্টার উদাহরণ আছে। মধ্যযুগে ইউরোপে আগ্নেয়াস্ত্র প্রচলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হয়েছিল। নিরস্ত্রীকরণ প্রচেষ্টা বিশেষ গুরুত্ব পেয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পরে। তবে 1817 সালে ব্রিটেন ও আমেরিকার মধ্যে নৌবাহিনী প্রসার রোধের জন্য
একটা চুক্তি সম্পাদিত হয়েছিল। এ সময় ইউরোপীয় শক্তিগুলো মোটামুটি অস্ত্রহ্রাসের প্রস্তাব করে, যখন তারা অন্যান্য শক্তির তুলনায় নিজেদেরকে দুর্বল মনে করে। 1859 সালে ব্রিটেন ফ্রান্সকে অস্ত্রহ্রাসের প্রস্তাব দেয়, কিন্তু নেপোলিয়ন সে কথা কর্ণপাত করেনি। কিন্তু আর্থিক সংকটের সম্মুখীন হয়ে এবং প্রাশিয়ার উত্তরোত্তর শক্তি ভিত্তিতে ভীত হয়ে 10 বছর পর নেপোলিয়নই আবার সেই অস্ত্রহ্রাসের প্রস্তাব দেয়, কিন্তু এবার বিসমার্ক আর সেই প্রস্তাবে রাজি হয়নি। 19 শতাব্দীর শেষ দিকে নিরস্ত্রীকরণের আরেকটি চেষ্টা চলে রাশিয়ার উদ্যোগে। 1899 সালে হেগ শান্তি অধিবেশন অনুষ্ঠিত হয় এবং 1907 সালে দ্বিতীয় হেগ শান্তি অধিবেশন অনুষ্ঠিত হয়। আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কোল্ড ওয়ার যখন শুরু হয় তখন থেকেই এই অস্ত্রের প্রতিযোগিতা শুরু হয়ে যায় মারাত্মকভাবে। সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এরা পৃথিবীতে ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়। সমগ্র পৃথিবীর রাজনীতিকে এরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং অনেকটা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছিল, এবং সেখানে এই উভয় শক্তি অস্ত্রের প্রতিযোগিতায় লিপ্ত হয় এবং যে অস্ত্রের প্রতিযোগিতায় সারা বিশ্বই কেঁপে ওঠে এবং সারা বিশ্বই আতঙ্কিত থাকে যে কখন আবার যুদ্ধ বেঁধে যায়। তবে 1960-এর দশকের শেষ ভাগে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সম্পর্কে কিছুটা উন্নতি ঘটে এবং তারা পরস্পরের মধ্যে কয়েকটি চুক্তি করে, যেমন সল্ট 1 সল্ট 2 চুক্তি। আবার 1970-এর দশকের শেষ ভাগে এসে আবার উত্তেজনা বৃদ্ধি পায়, দেখা যায় যে আরও নতুন নতুন অস্ত্রের আবিষ্কার হয়। ডোনাল্ড রিগান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে 1980 সালে ক্ষমতায় আসেন। 1983 সালে রিগান তারাকা যুদ্ধের ঘোষণা দেন এবং এই যুদ্ধের কর্মসূচি হলো যে শত্রুপক্ষ থেকে যে মিজাইল নিক্ষেপ করা হবে সেই মিজাইলকে মহাশূন্যের স্তরে স্তরে ধ্বংস করে দেওয়া হবে, এবং সোভিয়েত ইউনিয়নও এক্ষেত্রে পাল্টা কর্মসূচি গ্রহণ করে। যাই হোক, এক্ষেত্রে নিরস্ত্রীকরণের কোনো লক্ষণ দেখা যায়নি। 1970-এর দশকের শেষ ভাগে সোভিয়েত ইউনিয়ন তার ইউরোপীয় অংশের সমাজতান্ত্রিক মিত্র দেশগুলোর অন্তর্বর্তী দূরত্বে মিসাইল বসাতে থাকে, যার নিশানা ছিল পশ্চিম ইউরোপের দেশগুলো। সোভিয়েত ইউনিয়ন SS-4, SS-5, SS-12, SS-22 এবং SS-20 ক্ষেপণাস্ত্র স্থাপন করে, কিন্তু সোভিয়েত শক্তির সঙ্গে পাল্লা দিয়ে কিছু পারমাণবিক অস্ত্র ব্রিটেন, ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্র স্থাপন করেছিল। কিন্তু দেখা গেল যে এগুলো সোভিয়েত ইউনিয়নকে টেক্কা দেওয়ার জন্য যথেষ্ট নয়, ফলে মার্কিন যুক্তরাষ্ট্র তার পার্সিং 2 এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র মিসাইল ইউরোপে পশ্চিম ইউরোপে নিয়োগ করে। এতে এক নতুন পরিস্থিতির উদ্ভব হলো। ইউরোপবাসী দেখল যে যুদ্ধ যদি শুরু হয় তাহলে সে যুদ্ধ ইউরোপকে কেন্দ্র করেই হবে এবং এতে ইউরোপ ধ্বংস হয়ে যাবে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রে যুদ্ধ হচ্ছে না এবং সোভিয়েত ইউনিয়নও তার ভিতরে নয়, তার এলাকা থেকে বহু দূরে ইউরোপে এর যুদ্ধ চালাবে। ফলে পুরো ইউরোপবাসী এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে এবং 1980 সালে ইউরোপের দেশে দেশে শান্তি আন্দোলন শুরু হয়ে যায় এবং দুই মহাশক্তিধর রাষ্ট্র শেষ পর্যন্ত এই শান্তি আন্দোলনের প্রভাবকে উপেক্ষা করতে পারেনি। নিরস্ত্রীকরণ সম্পর্কে আলোচনা করতে যে যেটা দেখতে পাচ্ছি যে শক্তিধর রাষ্ট্রগুলো নিরস্ত্রীকরণের চেয়ে অস্ত্র উৎপাদন, অস্ত্রের মজুদ বৃদ্ধি এই প্রতিযোগিতায় বেশি আগ্রহী। তবে জাতিসংঘ তার প্রতিষ্ঠার সূচনা লগ্ন থেকেই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষাকল্পে বহুপাক্ষিক নিরস্ত্রীকরণ ও অস্ত্র সীমিতকরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং চরম ধ্বংসাত্মক অস্ত্রসমূহ হ্রাসকরণ এবং ক্রমান্বয়ে বিলোপ সাধনের প্রচেষ্টাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। পারমাণবিক, রাসায়নিক এবং জীবাণু বাইরে প্রচলিত অস্ত্রসমূহ, যেমন বহনযোগ্য হালকা অস্ত্র,
ভূমি মায়ের প্রভৃতি বিস্তৃতিও মানব জাতির জন্য আসলে বিশাল হুমকি স্বরূপ। নিস্তরকরণের বিষয়টি তদারকির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দুটি সংস্থা রয়েছে, এক নিরস্ত্রীকরণ এবং আন্তর্জাতিক নিরাপত্তা কমিটি। এটি সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশনের সময় মিলিত হয় এবং সাধারণ পরিষদের আলোচ্য সূচিতে অন্তর্ভুক্ত নিরস্ত্রীকরণ সংক্রান্ত বিষয়াদি তদারক করে থাকে। দুই জাতিসংঘে নিরস্ত্রীকরণ কমিশন, এটি জাতিসংঘের একটি বিশেষ সংঘ যা অস্ত্র সংক্রান্ত বিষয়াদা নিয়ে আলোচনা করে। নিরস্ত্রীকরণ বিষয়ে জাতিসংঘের মোট তিনটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়, এগুলো যথাক্রমে 1978 সাল, 1982 সাল এবং 1988 সালে অনুষ্ঠিত হয়। নিরস্ত্রীকরণের ক্ষেত্রে যে সাফল্য একেবারে নেই তা নয়, এক্ষেত্রে বেশ কিছু সাফল্য অর্জিত হয়েছে, যেমন পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি, ইংরেজিতে একে বলা হয় নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি বা এনপিটি। 1968 সালে মার্চ মাসে এনপিটি চুক্তি স্বাক্ষরিত হয়। প্রাথমিক পর্যায়ে এটি ছিল 25 বছর মেয়াদী এবং এ চুক্তিতে 40টি দেশ স্বাক্ষর করে। 1995 সালে চুক্তির মেয়াদ শেষ হয় এবং 1998 সালে পুনরায় চুক্তিটি নবায়ন করা হয়। বাংলাদেশও এই চুক্তিতে স্বাক্ষর করেছে। উত্তর কোরিয়া এই চুক্তিতে স্বাক্ষর করলেও 2003 সালে সে নিজেকে প্রত্যাহার করে নেয়। চুক্তির মূল বিষয়সমূহ হল ক্রমান্বয়ে বিশ্ব থেকে পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ বিলোপ সাধন, নতুন করে অস্ত্র উৎপাদন বন্ধ, অস্ত্র রপ্তানির উপর নিষেধাজ্ঞা, পারমাণবিক অস্ত্রকে শান্তিপূর্ণ উপায়ে ব্যবহার করা ইত্যাদি। ব্যাপক পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ চুক্তি, ইংরেজিতে একে বলা হয় কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি, সংক্ষেপে সিটিবিটি। 1996 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে 51তম অধিবেশনে সিটিবিটি গ্রহণ করা হয়। সদস্য দেশসমূহকে এই চুক্তিটি স্বাক্ষরের জন্য উন্মুক্ত রাখা হয়। চুক্তির 14(1)(9) অনুচ্ছেদ অনুযায়ী এটি কার্যকরী হবে না যতক্ষণ না পারমাণবিক গবেষণা রিয়্যাক্টর সমৃদ্ধ 44টি দেশের প্রত্যেকটি এই চুক্তিটি অনুমোদন না করে। ভারত এবং পাকিস্তান সহ কতিপয় দেশ এই চুক্তি স্বাক্ষর করেনি। রাশিয়া, আমেরিকা, চীন চুক্তিটি এখনও অনুমোদন করেনি। রাসায়নিক অস্ত্র সংক্রান্ত চুক্তি, কেমিক্যাল উইপনস কনভেনশন, সব ধরনের রাসায়নিক অস্ত্রের উৎপাদন, মজুত, নিষিদ্ধকরণ এবং ধ্বংস সাধন সম্মেলনটি 1992 সালে 3রা সেপ্টেম্বর সম্পন্ন হয় এবং 1993 সালের 13ই জানুয়ারি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় এবং 1997 সালের 27শে এপ্রিল এটি কার্যকর হয়। এবং সেই সময় থেকে নেদারল্যান্ডে হেগস্ত রাসায়নিক অস্ত্রসমূহ নিষিদ্ধ সংক্রান্ত প্রতিষ্ঠান এর ধারাসমূহ বাস্তবায়নে নিয়োজিত আছে। জীবাণু অস্ত্র সংক্রান্ত চুক্তি, সব ধরনের জীবাণু অস্ত্র ও বিষাক্ত অস্ত্রের উন্নয়ন, উৎপাদন, মজুত, নিষিদ্ধকরণ ও ধ্বংস সাধন এই চুক্তির অন্তর্ভুক্ত। অটোয়া কনভেনশন, মানব বিধ্বংসী স্থল মাইনের ব্যবহার, মজুত, উৎপাদন এবং হস্তান্তর নিষিদ্ধকরণ এই চুক্তির অন্তর্ভুক্ত। অ্যান্টার্কটিকা চুক্তি, অ্যান্টার্কটিকা মহাদেশে কোনো ধরনের অস্ত্র পরীক্ষা করা যাবে না, এই চুক্তির ফলে অ্যান্টার্কটিকা মহাদেশে অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধ হয়। 1959 সালে 1লা ডিসেম্বর এই চুক্তিটি স্বাক্ষরিত হয় এবং 1961 সালের জানুয়ারিতে এটা কার্যকর করা হয়। মহাকাশ ও পানির নিচে পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি, 1967 সালের জানুয়ারি মাসে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে রাষ্ট্রসমূহের আচরণ নিয়ন্ত্রণের জন্য মহাকাশ এবং পানির নিচে কোনো ধরনের অস্ত্রের ব্যবহার করা যাবে না। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ও প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র সীমিতকরণের জন্য সল্ট 1 চুক্তি, সল্ট 2 চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং পরবর্তীতে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর
মার্কিন যুক্তরাষ্ট্র ও বর্তমান রাশিয়ার সঙ্গে স্টার্ট ওয়ান চুক্তি, স্টার্ট টু চুক্তি এবং নিউ স্টার্ট চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিগুলোতে অস্ত্রের পরিমাণ সীমিত করার পক্ষে উভয় রাষ্ট্রই রাজি হয়েছে। শান্তির জন্যই নিরস্ত্রীকরণের প্রয়োজন, সে সম্পর্কে এখন আলোচনা করছি। প্রথমত আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা। আন্তর্জাতিক নিরাপত্তা, স্থিতিশীলতা রক্ষা ও বিশ্ব শান্তির জন্য নিরস্ত্রীকরণ একান্ত জরুরি, কারণ অস্ত্রের উৎপাদন, পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা মানুষের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার করেছে। মানুষকে তথা বিশ্ববাসীকে শান্তিতে রাখার জন্য, এই ভীতি থেকে তাদেরকে দূরে রাখার জন্য নিরস্ত্রীকরণ অতীব জরুরি এবং পৃথিবীর শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য নিরস্ত্রীকরণ একান্ত জরুরি। আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন। আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের জন্য নিরস্ত্রীকরণের প্রয়োজন রয়েছে। নিরস্ত্রীকরণের মাধ্যমে পূর্ব পশ্চিমে যে অস্ত্রের প্রতিযোগিতা, সেটাকে রোধ করা সম্ভব এবং পৃথিবীর শান্তি ও নিরাপত্তার মাধ্যমে অগ্রগতি সাধিত হবে এবং হ্রাস পাবে দীর্ঘকালীন রাজনৈতিক সমস্যাসমূহের। অর্থনীতির সামরিকীকরণের প্রভাব প্রতিরোধ করতে হবে। দেখা যাচ্ছে যে পৃথিবীর বহু দেশ অস্ত্র উৎপাদন, অস্ত্র ব্যবসা এগুলোর দিকে ঝুঁকে পড়ছে, এটাকে রোধ করতে হবে। অস্ত্র উৎপাদন, অস্ত্র ব্যবসা এবং সামরিক বাহিনীর উন্নয়নের জন্য দেখা যাচ্ছে যে বাজেটের একটা বিরাট অংশ বরাদ্দ রাখা হচ্ছে। এই বিষয়গুলোকে ধীরে ধীরে কমায় ভিন্ন খাতে অর্থাৎ শান্তির দিকে প্রবাহিত করতে হবে, কারণ অনেক রাষ্ট্রই দেখা যাচ্ছে যে অস্ত্র উৎপাদন এবং বিক্রি করে তাদের অর্থনীতিকে সচল রাখছে। সেই রাষ্ট্রগুলোকে তাদের সেই মন মানসিকতা চেঞ্জ করে তাদেরকে শান্তির দিকে, অর্থগুলোকে ব্যবহারের দিকে চেষ্টা চালাতে হবে। পরিবেশ দূষণ প্রতিরোধ। পরিবেশ দূষণ প্রতিরোধের জন্য নিরস্ত্রীকরণ প্রয়োজন, কারণ পারমাণবিক মারণাস্ত্র পরীক্ষা করার ফলে অথবা পারমাণবিক মারণাস্ত্র ব্যবহারের ফলে পৃথিবী পরিবেশ দূষিত হচ্ছে। সমুদ্রতল, মরুভূমি, ভূভাগ, বায়ুমণ্ডল, যেখানে আণবিক বিস্ফোরণ ঘটানো হোক না কেন, পরিবেশ দূষিত হতে বাধ্য। তেজস্ক্রিয়তার হাত থেকে পরিবেশকে রক্ষা করার কোনো উপায় নাই, যার ফলশ্রুতি আমরা হিরোশিমা নাগাসাকি শহরে দেখতেছি যে আজও সেখানকার মানুষ সেই পরিবেশ দূষণ এবং দূষণের প্রভাব তারা জর্জরিত এবং এখনও তেজস্ক্রিয়তার চিহ্ন তারা বহন করছে বংশ পরম্পরায়। তারপর পরিবেশ দূষণের ফলে সমুদ্রের মাছের ক্ষতি হচ্ছে, প্রাণীকুল ক্ষতিগ্রস্ত হচ্ছে, বায়ুমণ্ডল ক্ষতিগ্রস্ত হচ্ছে, নানাবিধ রোগের সৃষ্টি হচ্ছে। কাজে পরিবেশকে বাঁচাতে হলে নিরস্ত্রীকরণের প্রয়োজনীয়তা রয়েছে। প্রয়োজনীয় সম্পদের অপব্যবহার রোধ। মানবিক এবং প্রাকৃতিক সম্পদের অপব্যবহার রোধের জন্য নিরস্ত্রীকরণের প্রয়োজন রয়েছে। বিশ্বব্যাপী মারণাস্ত্র উৎপাদনের জন্য বিপুল অর্থ ব্যয় হয়। এই আর্থিক সম্পদকে মানব কল্যাণে ব্যবহার করা যায়। মানব জাতির কল্যাণে যেসব প্রাকৃতিক সম্পদ প্রয়োজন তা অস্ত্র উৎপাদনে ব্যবহার করা হয়। বিশ্বব্যাপী চাষাবাদ এবং বাস্তুসংস্থানের জন্য প্রচুর জমির প্রয়োজন, কিন্তু দেখা যাচ্ছে যে প্রচুর জমি অস্ত্রের উৎপাদন বা অস্ত্রের কাজে ব্যবহৃত হচ্ছে। এই জমিগুলোকে মানুষের কল্যাণের জন্য চাষাবাদে ব্যবহারের জন্য নিয়ে আসতে হয়। উন্নয়নশীল অর্থনৈতিক বিকাশ, দেশের অর্থনৈতিক বিকাশ, উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক বিকাশের জন্য এই অর্থগুলোকে ব্যবহার করতে হবে। অস্ত্রের প্রতিযোগিতায় অর্থগুলোকে ব্যবহার না করে বরং পৃথিবীতে যে অনুন্নত বা উন্নয়নশীল দেশ রয়েছে এই দেশগুলোতে এই অর্থগুলো ব্যবহার করা যায়, কারণ এই সমস্ত অঞ্চলে প্রচুর মানুষ HIV এবং অন্যান্য রোগে মারা যাচ্ছে, প্রচুর মহিলা সন্তান জন্মদানের সময় মারা যাচ্ছে, প্রচুর শিশু প্রতিষেধকের অভাবে মারা যাচ্ছে। অতএব মারণাস্ত্রের পশ্চাতে অর্থ খরচ না করে এই অর্থগুলো যদি উন্নত বিশ্ব, উন্নয়নশীল বিশ্বে মানব সেবায় নিয়োজিত করে তাহলে সারা পৃথিবীর জন্যই সেটা হবে কল্যাণকর। সমগ্র পরিশেষে এসে যেটা বলতে পারি যে সমগ্র বিশ্ববাসী পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা নিয়ে ভীত এবং পারমাণবিক অস্ত্র ভয়াবহতা এতই
যে এই পারমাণবিক অস্ত্র যদি ব্যবহার করা হয়, সামনে যদি কখনো কোনো যুদ্ধ বাঁধে, তাহলে দেখা যাবে যে সমগ্র পৃথিবী হয়তো ধ্বংস হয়ে যাবে। অতএব সমগ্র পৃথিবীকে রক্ষা করার জন্য, সমগ্র পৃথিবীর মানুষের শান্তির জন্য নিরস্ত্রীকরণ একান্ত জরুরি, এবং এই ব্যাপারে পৃথিবীর যে বৃহৎ রাষ্ট্রগুলো তাদেরকে একমত হতে হবে, কারণ এতে তাদেরও কোনো কল্যাণ আসবে না। যুদ্ধের যে ভয়াবহতা এটা তাদেরকেও স্পর্শ করবে। তারা যদি মনে করে যে তারা নিজেদেরকে রক্ষা করে যুদ্ধে অংশগ্রহণ করবে, এটা কখনোই সম্ভব নয়, কারণ যুদ্ধে জড়ায় পড়া মানে সকলেই ক্ষতিগ্রস্ত হওয়া। অতএব পৃথিবীকে নিরাপদ রাখার জন্য আমাদের নিরস্ত্রীকরণ একান্ত জরুরি। এটা পৃথিবীর সকল সভ্য জাতি, সকল সভ্য দেশকে এবং পৃথিবীর নেতৃত্বে যারা আছে, যে দেশগুলো পৃথিবীকে নেতৃত্ব দান করছে, এদের সকলকেই এটা বুঝতে হবে। এটা সকলের জন্যই কল্যাণজনক। আজ এখানে শেষ করছি। তোমাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকো এই আশা ব্যক্ত করে আজকে ক্লাস শেষ করছি।